لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك. পবিত্র হজের আনুষ্ঠানিকতা কয়েকদিন আগেই শেষ হয়েছে। এই উপলক্ষে উমরা পালন সাময়িক বন্ধ থাকার পর আরবি নতুন বছরের প্রথম দিন থেকে আবারও সেই অনুমতি দিল সৌদি আরব। সেই হিসেবে আগামী 19 জুলাই থেকে আবারও শুরু হবে উমরা পালন। এরই মধ্যে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য দ্রুত ভিসা প্রাপ্তি সহ নানা উদ্যোগ নিয়েছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় দেশটিতে উমরা পালনের সুবিধার্থে ইলেকট্রনিক বা ই ভিসা চালু করা হয়েছে। একই সঙ্গে উমরা হজ পালনের জন্য ই ভিসার আওতায় আরো কয়েক ধরনের সুবিধা নিতে পারবেন যাত্রীরা। ভ্রমণকালীন স্বাস্থ্যসেবার মান না কমিয়ে এ ভিসার জন্য 63% ইন্স্যুরেন্স ফি কমানো হয়েছে। এছাড়া উমরা ভিসা আবেদনের 24 ঘন্টার মধ্যেই পাওয়া যাবে ভিসা। এর মেয়াদ 30 দিন থেকে বাড়িয়ে 90 দিন করা যাবে বলেও জানিয়েছে সৌদির গণমাধ্যম। সৌদি ভিশন 2030-এর লক্ষ্য অর্জনের জন্য উমরাহ পরিষেবার মান বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।